Leibpfarrer. হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং, ভালো আছেন নিশ্চয়ই সবাই। আপনারা যে এই গোল্ডেন অ্যান্টিক কালার খাট পালংটা দেখতে পাচ্ছেন, এটা আমরা কাজ করেছি কুয়েত প্রবাসী জনাব মোহাম্মদ এস এম জয়নাল আবেদিন টিপু ভাইয়ের বাড়িতে ফটিকছড়ি চট্টগ্রাম। আমরা এই কাজটা কিভাবে করেছি তার পুরো প্রসেসটাই আমরা আপনাদেরকে আজ দেখাবো। প্রথমে যে আমাদের ফার্নিচারটা ছিল, সেই ফার্নিচারটা একটু আনফিনিশিং ছিল, যার জন্যে আমরা প্রথমে গ্রাইন্ডার মেশিন দিয়ে এটা সুন্দরভাবে সামনে পিছনে সুন্দর করে ঘষে নেই, এবং যে ডিজাইনগুলো আছে সেই ডিজাইন ঘষার জন্য আমরা একটা মেশিন ইউজ করি, সেটা হচ্ছে মিনি ড্রিল। ইলেকট্রিক যে মিনি ড্রিলটা আছে সেটা সুন্দরভাবে আমরা এর বিট চেঞ্জ করে করে, ডিজাইন অনুপাতে বিট চেঞ্জ করে এগুলাকে ঘষে সুন্দরভাবে প্লেন করে নিই। আর দেখতে পাচ্ছেন আমরা সুন্দরভাবে এগুলো ঘষে নিচ্ছি। এটা ঘষার সময় একটা সুবিধা হলো, যখন আপনি সিরিজ পেপারটা ডিজাইনের ভিতরে না দিতে পারবেন, তখন আপনি এই মিনি ড্রিল দিয়ে এই ডিজাইনের ভিতরে অনেক সুন্দর করে ঘষে নিতে পারবেন। আর যেগুলো প্লেন আছে সেই প্লেনগুলোতে আপনি গ্রাইন্ডার ইউজ করতে পারেন কিংবা সেন্ডার মেশিন ইউজ করতে পারেন। যখন এইরকম মিনি ড্রিল দিয়ে ডিজাইনগুলো ঘষবেন, তখন সেই ডিজাইনগুলো আরও স্মুথ এবং ক্লিন হবে দেখতে। অনেক সময় রাজমিস্ত্রিরা বানাতে সেই ডিজাইনগুলো অত বেশি ক্লিয়ার করেন না, তবে আমরা চেষ্টা করেছি যেন সেই ডিজাইনগুলো যতটুকু আছে তার থেকেও আরও একটু সুন্দর এবং গর্জিয়াস করার জন্য। আর বিশেষ করে যদি সেন্ডিংটা, ফার্নিচারের সেন্ডিংটা ভালো না হয়, তাহলে কিন্তু কালারটাও অত গ্লোরিয়াস হয় না। তো প্রিয় ভিউয়ার্স, আমি আপনাদেরকে এখন দেখাবো ফার্নিচারের টেকপুটটি আমরা কীভাবে করেছিলাম। আমরা প্রথমে টিকপট্টির কৌটোটা নিই, নেওয়ার পরে আমরা স্ক্রাব হাতে নিই। স্ক্রাবটা হাতে নিয়ে আমরা ফলো করি ফার্নিচারের গ্যাপ কোথায় আছে, বা একটু কাটা ফাটা যেগুলো আছে আমরা এই পট্টি দিয়ে সুন্দর করে সেটা ভরাট করে ফ্লেন করে স্ক্রাব দিয়ে টেনে দিই। এবং আমরা ফলো করেছিলাম যে এই পট্টিটা যখন আমরা ইউজ করছি, তখন প্রথমবার দ্বিতীয়বার দিতেই দেখা যাচ্ছে শুকানোর পরে সেই পট্টিটা আমাদের সেই গ্যাপে ডাউন হয়ে যাচ্ছে, তখন এই পট্টির সাথে আমরা আইকে গাম ইউজ করি। আইকে গাম ইউজ করাতে আমাদের এই পট্টিটা ভালো কাজ করে। তখন ফাইনাল কোট দিতেই দেখা গেল যে অনেকটাই ফিনিশিং আসলো এবং সুন্দর একটা ফিনিশিং ভাব আসলো। আমরা প্রত্যেকটা জায়গায়, যেহেতু আমরা চেষ্টা করছি আমাদের ফার্নিচারটা যেন অনেক সুন্দর কালার হয়, তার জন্যই ছোটোখাটো যে গ্যাপগুলো আছে সবগুলোই আমরা পট্টি দিয়ে ভরাট করে নেব। ফার্নিচারের যে কিনারগুলো আছে ফার্নিচার মিস্ত্রিরাও তাদের মতো করে চেষ্টা করেন, তবে তার মধ্যেও কিছু গ্যাপ থেকে যায়। আসলে কাজ করলে ভুল তো হওয়াটাই স্বাভাবিক, কাজ না করলে কোনো ভুল হবে না। যা হোক, আমরা চেষ্টা করছি যেখানেই যে ধরনের একটু ফাঁকা আছে সেগুলোকে পট্টি দিয়ে, টিকপট্টি দিয়ে আমরা এটা ফিল আপ করে নিচ্ছি। তারপরে আমরা সেন্ডার মেশিন দিয়ে ঘষে আর একটু স্মুথ করে নেই। মেশিনের পাশাপাশি আমরা 120 পেপারও ইউজ করেছিলাম। এটা ঘষে নিয়ে কাজ না করলে কাজটা ভালো হবে না। যদি আমরা এটা বার্নিশ করতাম তাহলে আর আমরা টিকপট্টি করতাম না, সেক্ষেত্রে আমরা মোম পুটিং করলেই হয়ে যেত, মোম পুটিং বা চক পুটিং করলেই হয়ে যেত। উপরে একটা ছোট ছবি দিয়েছি, অনেকটা এরকম কালার করেছি আমরা। পুরো ভিডিও জুড়ে আমাদের যদি সাথে থাকবেন তাহলে পুরো প্রক্রিয়াটাই আমরা আপনাদেরকে দেখাবো। ডিজাইনেই ঘষতে দেরি হয়, যার জন্যে আমরা আস্তে আস্তে ঘষার চেষ্টা করছি, এবং আমরা এখানে মিনি ড্রিল ইউজ করেছিলাম ডিজাইনে ঘষার জন্য। আর যেখানে একটু সহজ সাধ্য আছে সেখানে আমরা হাত দিয়েই ভালোভাবে স্ক্রাব করে নিয়েছিলাম। আমরা আপনাদেরকে এখন দেখাতে চাই আমরা ফিলার কোট কীভাবে করি। একটা ফার্নিচারে কালার করতে গেলে টিকপট্টির পরেই প্রথমেই যে কাজটা করতে হবে কালারের ব্যাপারে, সেটা হচ্ছে ফিলার কোট। আমরা ফিলার নিয়েছিলাম, ফিলারের সাথে আমি একটু টিক কালার, আলনাট না টিক কালার একটু ইউজ করেছিলাম, ওটা ভালো করে মিক্স করে নিচ্ছি। আমরা সবগুলাই বার্জার ইনোভার কালার ইউজ করেছি, এটা হচ্ছে বার্জার T6 থিনার। আমি ফিলারের সঙ্গে এই বার্জার T6 থিনারটা প্রয়োজন অনুপাতে মিক্স করে নিয়েছিলাম। আমি দুটা কৌটাতেই ঢালছি, কারণ আমি পাশাপাশি দুই সাইডে কাজ করছি, যার জন্য এই দুইটা কৌটাতে নিচ্ছি। আমরা একই সাথে দুই সাইডেরই কাজ করব। এটা ভালো করে মিক্স করে আমরা সাদা মার্কিং কাপড় ইউজ করেছি এটাকে ব্যবহার করার জন্য, লাগানোর জন্যে ফার্নিচারে। কাপড়টাকে সুন্দর করে গুছিয়ে নিলাম। নেয়ার পরে আমরা
এই কাপড় দিয়েই লাগানোর উদ্দেশ্যে সাইটে চলে যাই, আসি। এবং এটা লাগানোর জন্য আরেকটা সাবধানতা অবলম্বন করতেই হবে, আর তা হচ্ছে প্রথমে ফিলারটা কাঠে ভালো করে লাগানোর পর সেটা সাথে সাথে শুকানোর আগেই সাথে মুছে দিতে হবে, কারণ হচ্ছে এই ফিলার কোট কাঠে কোনো আবরণ তৈরি করবে না, এটা শুধু কাঠের যে একটা চোষ আছে সেই চোষটাকে হালকাভাবে ভরাট করবে। আমরা বাড়ির ভিতরে কাজটা করছি না, কারণ বাড়ির ভিতরে কাজটা করলে অনেক ঝামেলা হয়ে যাবে। আমরা এই ফ্ল্যাটের কালারের কাজ শেষ করেছি, যার জন্য যতগুলো ফার্নিচার আছে সবগুলোই আমরা ছাদে নিয়ে এসেছি, এবং যদিও সবগুলো নিয়ে আসিনি, ফার্স্ট পর্যায়ে আমরা দুটা খাট নিয়ে এসেছি। এবং খাটের যে পাশিগুলো দেখতে পাচ্ছেন, ফিলার করতে হলে সবসময় মনে রাখবেন এভাবে ঘুরিয়ে 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 নরম কাপড় দিয়ে আপনাকে দিতে হবে, এবং শুকানোর আগেই এই জিনিসটা পরিষ্কার ন্যাকড়া দিয়ে মুছে ফেলতে হবে, যেন এর উপরে কোনো কালারটা বেশি না থাকে। তারপরেও আমি ফিলারের সঙ্গে একটু টিক কালার ইউজ করেছি, যেখানে ডিজাইন সেখানে তো আর কাপড় দিয়ে দেওয়া সম্ভব হয় না, যার জন্যে আমরা ব্রাশ ইউজ করেছি। এবং ব্রাশে দেওয়া মাত্রই কিছুক্ষণের মধ্যেই আবার আমরা পরিষ্কার কাপড় দিয়ে এটা মুছে নিচ্ছি। যদি আমরা এই ফিলারটা ডিজাইনের উপর শুকাতে দেই, তাহলে ডিজাইনের যে চিকন পয়েন্টগুলো আছে সেগুলো ব্লক হয়ে যাবে, তখন ডিজাইনটা অত সুন্দর দেখাবে না। প্রিয় ভিউয়ার্স, আপনাদের মধ্যে অনেকেই জানেন যে আমরা লেখাপড়ার পাশাপাশি এই পেইন্টিং কাজের সঙ্গে যুক্ত। আমরা বাংলাদেশের সকল জেলায় ডিজাইন রুম পেন্টিং সহ জিপসাম ডেকোরেশনের কাজগুলো করে থাকি, সেই সঙ্গে কিচেন ক্যাবিনেট, ওয়াল ক্যাবিনেট, টিভি ক্যাবিনেট এবং ফার্নিচার বার্নিশ লেকার সহ ডোকো পেইন্টের কাজগুলো করি। আমাদের এখানে কাজ করতে অনেক দেরি হয়েছে, এর কারণ হচ্ছে আমাদের যে ওয়ার্কারগুলো আছে, এরা কেউ কেউ এসএসসি পরীক্ষার্থী, কেউ কেউ ইন্টার পরীক্ষার্থী ছিল, যার জন্য সেই পরীক্ষা দিতেই একটু লেট হয়ে যায়। তারপরে এসে আমরা কাজ করছি, এর মাঝে দু একজনের সাথে আমাদের কথার একটু বরখেলাপ হয়ে যায়, আর তা হলো ওনাদের বাড়িতে গিয়ে আমার কাজের এস্টিমেট দেওয়ার কথা ছিল, সেখানে আমি যেতে পারিনি, প্লাস তাদের কাজটাও আমি নিতে পারিনি। তবে এটা মনে রাখবেন, আমরা যাকে কথা দেই এবং যার সঙ্গে ফাইনাল করি, একটু দেরিতে হলেও তার কাজ আমরা অবশ্যই করি। প্রিয় ভিউয়ার্স, আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা ভিজিট করুন, এবং যদি আমাদের কথা এবং কাজে আপনাদের আস্থা হয় তাহলে অবশ্যই আমাদের অনলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর আমাদের অনলাইন নাম্বার 01724748667। বস্তুত ভালো কাজ করতে গেলে পরিশ্রমের কোনো বিকল্প নেই, এবং সেই পরিশ্রমটা যেন সঠিকভাবে হয়। যদি আমরা সঠিকভাবে পরিশ্রম করতে না পারি, তাহলে আমাদের কাজগুলো ক্ষণস্থায়ী হবে এবং দেখতে সুন্দর হবে না। আমরা ফিলারের কাজটা করছি দেখতে পাচ্ছেন, তারপরে আমরা এরকম কালার দিয়েছিলাম যার জন্য এই ফটোটা আপনাদের একটু আকর্ষণের জন্য। এখন আমরা সিলার কোট করব। সিলার কোটের ভিডিও, অর্থাৎ সিলারটা কীভাবে তৈরি করতে হয়, এটার ভিডিও আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, আপনি চাইলে দেখে আসতে পারেন। বিশেষ করে আমরা সিলার, 446 থিনার এবং হার্ডেনার এই তিনটা মিক্স করেই আমরা এই সিলারটা তৈরি করি। সিলারটা দেওয়ার পর আপনার একটা ইলো ভাব আসছে, বাট এই ইলোটা থাকবে না, আর বিশেষ করে আমরা একটা লাইট জালি নিয়েছি যার জন্যে একটু ইলোটা বেশি দেখা যাচ্ছে। কাজের ক্ষেত্রে সকল সময় ভিডিও করা সম্ভব হয়ে ওঠে না, এখন অনেকটা রাত হয়ে গেছে যার জন্য আমরা লাইট দিয়ে ভিডিওটা করছি। আমাদের চ্যানেলে গিয়ে এই লেকার সম্পর্কে বেশ কয়েকটাই ভিডিও আছে, আপনারা চাইলে আপনারা অনায়াসে দেখে আসতে পারেন। আমরা রাতে দুবার সিলার দিয়েছিলাম, এবার সকালে আরও একবার সিলার দিয়ে নিচ্ছি। এরপরে আমরা কালার ইউজ করব। ক্লিয়ার সিলার ইউজ করছি এখানে দেখতে পাচ্ছেন। আমাদের ইউটিউবে গিয়ে এই থাম্বনেলের ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে কীভাবে কালার মিক্স করতে হয়। এবার আমরা আমাদের ফার্নিচারে কালার অ্যাপ্লাই করব ফার্স্ট কোট। তার আগে আমরা রাতেই ফার্নিচারে আমাদের যে ডিজাইনগুলো আছে সেই ডিজাইনে গোল্ডেন কালারগুলো দিয়ে নিয়েছিলাম। দেখুন, গোল্ডেন দেওয়াতে একটু ভালো লাগছে।
লাইটের কারণে গোল্ডেনটা অনেকটাই ফ্যাকাশে মনে হচ্ছে। আমরা কালার দিচ্ছি আস্তে আস্তে করে, কমসে কম কালার আপনার দুই পত্র দিতেই হবে, তারপরেও কালারটা মিক্স করতে হবে। কালার আস্তে আস্তে দিতে হবে যেন কোথাও মিস না হয়। এবং আর আর সব সাইড কালার সুন্দরভাবে ম্যাচিং হয়ে যাবে। আমরা যেভাবে করেছি আমরা সেভাবেই বলছি, এক একজন এক একভাবে কাজ করে, কাজের প্রসেসগুলো একটু ভিন্ন ভিন্ন হলেও সকল মানুষের কাজের উদ্দেশ্যটা একই। প্রিয় ভিউয়ার, আমরা আস্তে আস্তে দেখাচ্ছি, যখন আমরা কালারটা দিই তখন কারেন্ট চলে গিয়েছিল, যার জন্য করার সময় হাওয়াটা একটু কম ছিল। যখন আমরা কালারটা করলাম তখন অনেকটাই এরকম হয়। আমরা দুই কোট দেওয়ার পরে রাতে যে ভিডিওটা ধারণ করেছিলাম সেটাই দেখাচ্ছি, লাইটের আলোতে গোল্ডেনটা হালকা দেখাচ্ছে। এবং চেষ্টা করবেন গোল্ডেন দেওয়ার সময় আগে ডিজাইনের যে একটু চিকন গ্যাপ আছে সেগুলোতে ব্ল্যাক বা খয়েরি ডিজাইন তুলি দিয়ে যদি টেনে দেন, তাহলে গোল্ডেনটা দেখতে আরও সুন্দর মনে হবে ফাইনাল কোটের পর। আমরা চেষ্টা করছি আমাদের এই খাটের ভিডিওটা কীভাবে করেছি, কাজটা কীভাবে করেছি তার পুরো প্রসেস দেখানোর জন্য। চ্যানেলে গিয়ে এই থাম্বনেলের ভিডিওটি যদি দেখতে পারেন তাহলে বুঝতে পারবেন কালার কীভাবে করতে হয় বা মিক্স করতে হয়। তার আগে আমরা হালকা সিরিজ পেপার ঘষে নিয়েছিলাম এবং কালার ম্যাচিং করে নিয়েছিলাম। এই যে বিভিন্ন জায়গায় যে কালার ম্যাচিং হয়নি সেগুলোকে আমরা কী করলাম, কালার এবং 4/16 নিয়ে শুধু একটা ন্যাকড়া দিয়ে ওটাকে আস্তে করে টেনে ওটাকে মিক্স করার চেষ্টা করেছি। তারপরে আমরা ফাইনাল কোট দিচ্ছি, দেখতে পাচ্ছেন ফাইনাল কোট করতে ভালোই লাগে, তখন একটু অনেকটাই সুন্দর হয়। ফাইনাল কোটের পরেই আমরা নিয়ে যাই টপ কোট, এবং টপ কোট আমরা পরপর একই সাথে দুইবার দিই 90% গ্লেজ, তবে আমরা এখানে একটু কম ইউজ করেছি। দেখতে পাচ্ছেন যখন গোল্ডেন প্রথম কোট দিয়েছিলাম তখন কিন্তু অনেকটাই হালকা লাগছিল, আর এখন অনেকটাই গতি আছে মনে হচ্ছে। প্রিয় ভিউয়ার্স, আপনি চাইলে আপনার বাড়িতে সাধারণ ফার্নিচার আছে সেই ফার্নিচারগুলোকেও এই ধরনের কালার করতে পারেন। আর যখন কোনো ফার্নিচারকে আপনি এই ধরনের কোনো কালার করবেন তখন সেই ফার্নিচারটা গুণগত মানে অনেক অনেক উন্নত হয়ে যাবে। আর ফার্নিচারের আরেকটা সুবিধা হলো, যদি ফার্নিচারে আপনি লেকার করেন তাহলে সেই ফার্নিচার আপনার 25-30 বছর টিকবে এবং পানিতেও কোনো সমস্যা হবে না। যেহেতু এগুলো লেকার, এগুলোর প্রাইসও বেশি, মজুরিও বেশি, টিকেও বেশি। আসলে কিছু কিছু কাজ আছে যে কাজগুলো করলে নিজের কাছেই অবাক মনে হয় যে এত সুন্দর কাজ আমরা করেছি। জানি না অনেকের পছন্দ হবে কিনা, তবে আমার অনেক অনেক পছন্দ হয়েছে এই কাজটা। দেখুন আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই। প্রিয় ভিউয়ার্স, অনেক ধৈর্য সহকারে আমাদের এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক শুভকামনা রইল। সাথেই থাকবেন আশা করি, আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু জীবন কামনা করি এবং সফল ক্যারিয়ারের অধিকারী হন এই শুভ প্রার্থনা করি। ধন্যবাদ সবাইকে। এটা এটা লাস্টটা দিচ্ছেন না?